12 লাখ টাকার আশেপাশে যাদের বাজেট তাদের জন্য অসাধারণ একটা সানরুফ সহ গাড়ি, তেলের গাড়ি, কালারটা যেমন চমৎকার এবং কি সাথে সানরুফও পাচ্ছে, জোস একটা গাড়ি, 1500 সিসির গাড়ি। আমিন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই কি সানরুফ খুলে ভাই দাঁড়ায় আছেন, কি গাড়ি ভাই এটা? এটা কেয়া রিও গাড়ি ভাই। কেয়া রিও, জোস একটা গাড়ি, যাদের কাছে বাজেট আছে 12 লাখ টাকার আশেপাশে। সো আপনারা এই অসাধারণ গাড়িটা দেখতে পারেন, কেয়া ব্র্যান্ডের কেয়া রিও একটা গাড়ি, কালারটা যেমন চমৎকার এবং কি সাথে সানরুফও পাচ্ছে, এবং কি গাড়ির স্মার্ট কার্ড ওনার, সামনে প্রজেকশন লাইট, সবচেয়ে মজার বিষয় হলো কালারটা ভাই লাল, একটা কিউট, একটা লাল কিউট পাখি বলবো এটাকে, অরিজিনাল কালার, অরিজিনাল কালার। ওয়াও, আপনার সাথে মানাইছে ভাই, জোস লাগছে আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। এটা মডেলটা কত ভাই? এটা 2012 মডেল, 12 মডেল রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা গাড়িটার ফুল এক্সটেরিয়র লুকটা একটু দেখিয়ে দেই। আমরা যেটা বলছিলাম গাড়ির আগে এক্সটেরিয়র লুকটা একটু দেখিয়ে দেই। গাড়িটা বাহিরে দেখতে পাচ্ছেন চমৎকার রেড কালারের গাড়ি, এবং কি ভিতরে আপনার কফি কালার ইন্টেরিয়র। আর আমরা চমৎকার আউটলুকটা একবারে দেখে মানে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর যেটা বলছিলাম কেয়া ব্র্যান্ডের রিও গাড়ি, কেয়া রিও, রিও লোগোটাও দেওয়া আছে, আর পিছনে ব্যাকলাইটটা কিন্তু ক্রিস্টাল ব্যাকলাইট, আর সিসিটাও কিন্তু 1500। সো আপনাদের ইনকাম ট্যাক্স দিয়ে কোনো ঝামেলার কোনো টেনশনের কারণ নেই। চাকাগুলো সব নতুন অ্যালয়িং, অ্যালয়িং গুলো কি একবার কেয়া ব্র্যান্ডের অ্যালয়িং? জি অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, সব চাকা নতুন। আর গ্লাসগুলো কি অরিজিনাল আছে ভাই? জি 100% সাউন্ড প্রুফ গ্লাস অরিজিনাল। আচ্ছা, যেটা বলছিলাম সেই সানরুফটা দেখেন, আমরা প্রত্যেকটা দরজার কর্নারগুলো একটু দেখিয়ে দিই। দেখেন দরজার প্যাডগুলো দেখেন, ভিতরে যে অপশনগুলো দেখেন ভাই। আচ্ছা, আর ভিতরে সিটগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন, সাউন্ড সিস্টেম অনেক, মানে কোনো সিট কভার ইনস্টল করা হয়নি, এগুলো অরিজিনালি ফেব্রিক্স, অল অপশন অটো, 1500 সিসির গাড়ি। আর ফোর ডোরে সাউন্ড সিস্টেম, সামনে সামনের লুকটা একটু আবারও দেখাই দিই। সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট, আর সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে। সামনে কিন্তু এই যে এই লুকটা দেখেন না ভাই, জাস্ট ওয়াও। ক্যাব ব্র্যান্ডের বর্তমানে এগুলো কিন্তু পার্টস ভাই, এগুলো পার্টস পাতি কেমন অ্যাভেলেবল পার্টস ভাই? এখন আমি প্রবলেম আনকমন যত গাড়ি আছে, কেয়া হোক, হুন্ডাই হোক, মিটসুবিশি হোক, মাজদা হোক, সম্পূর্ণ মাল এখন অ্যাভেলেবল, অ্যাভেলেবল হয়ে গেছে সব লেটেস্ট মডেল গাড়ি না এখন সব। আচ্ছা আচ্ছা, দেখেন 2012 মডেল, 12 তে রেজিস্ট্রেশন। চাকাগুলো দেখা সেম পে, চাকাগুলো, আচ্ছা চাকাগুলো এই পাশ থেকে দেখেন, অনেক সুন্দর। এই যে বদলে ইউজ করছে ওনার নামে আছে স্মার্ট কার্ড, দেখেন চাকাগুলো, দেখেন দেখেন চাকাগুলো, দেখেন দেন নতুন চাকাটা একটু ঘুরে রাখছে দেখানোর সুবিধার্থে। দেখি এই পাশের কর্নারগুলো একটু দেখো, আমরা ইঞ্জিন বনারটা খুলে দেখাবো, বনার সাইড ইঞ্জিন ব্যাক ডালা সব কিছু দেখাবো। তার আগে এই পাশের দরজার প্যাডগুলোও দেখাই, দেখি ভাই অনেক সুন্দর ভাই। আচ্ছা দেখেন সিটগুলো অনেক স্টাইলিশ, আর সিটগুলো কিন্তু খুব স্টাইলিশ, পেছনটা দেখেন অনেক আরামদায়ক, সুন্দর অরিজিনাল কালার। যেহেতু শোরুম আরো গাড়ি আছে, সো স্পেস খুবই কম, আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখি একটু ব্যাক গ্যালারি একটু টানবেন ভাই, তেলের গাড়ি, জি তেলের গাড়ি ভাই। আচ্ছা আচ্ছা, তেলের গাড়ি, তেলের গাড়ি, মানে লাগেজ স্পেসটা কিন্তু ব্যাক ব্যাক সাইডে অনেক, টাকা পিছনের চাকা নতুন। আর এটার কিন্তু এক্সট্রা যে রিমটা দেওয়া আছে সেটাও কিন্তু আপনি অরিজিনাল রিমের মতো, কিন্তু একেবারে অ্যালো রিম সহ, এবং সমস্ত সব সামনে ভাই এগুলো সব অরিজিনাল। চলুন একটু আমরা ইঞ্জিন রুমটাও দেখাই দিই ভাই। অবশ্যই, অল অপশন অটো, জি অল অপশন অটো, মানে মিরর থেকে শুরু করে সব কিছু অটো। হ্যাঁ, আর দেখেন এটা হলো বনার সাইড, এর ইঞ্জিন রুমটা দেখেন সব নতুন সাইম ভাই, এলে সব নতুন, এই গাড়ি কালার হয় নাই। আচ্ছা আচ্ছা, যা আছে তাই, মানে টাচ আপ হয় নাই এখন? না টাচ আপ করি নাই আমরা, দুই একটা দাগ আছে করি নাই কালার। এই যে প্রজেকশন হেডলাইট ভাই, যেমন কি যেমন কি এই পাশেও দেখেন কিছু টাচ আপের কাজ আছে, করা হয় নাই, করা হয় নাই এখন। এবং এই দেন সাউন্ড পেছন দুইটা নিকেল বাম্পার লাগা আছে এসএস এর, এবং প্রজেকশন হেডলাইট, এবং আপনার এসআইডি হেডলাইট, এইচআইডি প্রজেকশন হেডলাইট। আচ্ছা, আর বনাট বনাটটা দেখেন সব অরিজিনাল, সমস্ত সব অরিজিনাল। আচ্ছা, আর এগুলোর ভাই মানে এটার এসির পারফরমেন্সটা কেমন? এটা এসির পারফরমেন্স খুব ফাস্ট কালার ভাই, অনেক ঠান্ডা গাড়ি। আচ্ছা, মানে এসি ইঞ্জিন সাসপেনশন সব ওকে আছে? অবশ্যই ওকে সব। আলামিন ভাই এটার মডেল আর রেজিস্ট্রেশন এটা আবার ভাই? এটার মডেল হলো 2012 মডেল, 2012 রেজিস্ট্রেশন। আচ্ছা, ক্যারিও গাড়ি, তেলের গাড়ি, ক্যারিও গাড়ি। এটার প্রাইস কেমন চাচ্ছেন? ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড, প্রাইস কেমন চাচ্ছেন? প্রাইসটা হলো 12,70,000 টাকা, 12,70,000 টাকা। আচ্ছা, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা তেজগাঁও নাবিসকো বিশ্বক ফ্যাক্টরির পূর্ব পাশে, রহিম মেডেল মসজিদের দক্ষিণ গেট। আর আমাদের শোরুমের নাম হলো মক্কা মদিনা কার সেন্টার শোরুম। ওকে, আর
সবাইকে ধন্যবাদ। প্লট নাম্বার 274 নম্বর প্লট। ওকে, স্ক্রিনে যেহেতু নাম্বার আছে, বাইরের নাম্বার আছে, বাইরের সাথে সরাসরি যোগাযোগ করবেন যারা একটা আনকমন ব্র্যান্ডের এবং একটা আনকমন গাড়ি চালাতে চান। গাড়িটা অনেক কোয়ালিটি ফুল গাড়ি, সুন্দর। ওকে স্যার, আপনারা তাহলে এই স্ক্রিনে নাম্বার আছে, একটু যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।